মন চায় একটু সাজুগুজু করি, প্রতিদিনই মনে হয় একটু কম বেশি সাজুগুজু করি, কিন্তু সকাল থেকে শুরু করে সন্ধ্যা অবধি এত কাজ করার পর বা এর মাঝে যদি কখনো বাইরে যাওয়া আসা হয় তাহলে একদম সীমিত জিনিসের মধ্যে আমি সাজুগুজু করে বের হয়ে যাই, আনটিল আনলাস যদি কোনো দাওয়াত না থাকে। তো আজকে একটা দাওয়াতে যাচ্ছি, এই জন্যে আজকে একটু সাজুগুজু করবো। তো সময় সুযোগ পেয়েছিলাম, এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু একটা ভিডিও শেয়ার করে ফেলি যে আমি কীভাবে সব বেসিক জিনিস কীভাবে বেসিকভাবেই আমি সাজুগুজু করে ফেললাম। আমি অফকোর্স কোনো মেকআপ আর্টিস্ট না, আমি আর 10টা নর্মাল মেয়ে মানুষের মতোই মেকআপ সাজুগুজু করি। মিডিয়াতে যখন ছিলাম মেকআপ আর্টিস্টরা মেকআপ করে দিত, তো সেখান থেকে কিছু কিছু জিনিস শিখেছি আর ছোটবেলায় আমার কাছ থেকে শিখেছি। একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আজকালকার দিনে যে আমরা হাইলাইটার ইউজ করি যেটা ক্রিম হাইলাইটার স্টিকে থাকে, নতুন এসেছে আমার কাছে, গত বছর বা তার আগের বছর এসেছে, তার আগে পাউডার হয়ে এসেছে, তার মানে বিভিন্ন ফর্মে আসে। আমার আম্মুর কাছে সেই হাইলাইটার আমার যখন বয়স 6-7 বছর ছিল আমি তখন দেখেছি। আমার আম্মু সাজুগুজু করতে খুব পছন্দ করত, আর আমার আব্বু যেহেতু কাস্টমসে ছিলেন উনি যেটা করতেন যে সব বাইরের যে বিদেশি যে মেকআপগুলো ওগুলো সুন্দর আম্মুকে আনিয়ে দিতে পারতেন। তো যাই হোক, আজকে সাজুগুজু করছি, ভাবলাম আপনাদের সাথে আমি একটু শেয়ার করি, এক এক্সপার্ট আমি না বা যতটুকু পাচ্ছি সেটাই শেয়ার করব, কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন। মিডিয়াতে থাকার সময় না আমার মনে আছে আমি সাজুগুজু ছাড়া একদমই বের হতাম না, ইন আ সেন্স লাইক অ্যাটলিস্ট পরিপাটিতে থাকতামই থাকতাম। চুল আমার আই রিমেম্বার আমি 18 বছর বয়সে আমি ফার্স্ট রিবন্ডিং করে ফেলেছিলাম, আই এম টকিং অ্যাবাউট লং 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 টাইম ইয়ার্স এগো টু বি অনেস্ট। সেই সময় আমি রিবন্ডিং করে ঘুরবো, আমার চোখে কন্ট্যাক্ট লেন্স থাকতে হবে, অ্যাক্রিলিক নেলস থাকতে হবে, গালে ব্লাশন লাগাবো অ্যান্ড শুধু লিপস্টিকটা পরবো, কারণ আমার স্কিন খুব সুন্দর ছিল মাশাল্লাহ। এখন আমার স্কিনটা অফকোর্স এজ হয়ে গেছে সব কিছু মিলিয়ে টিলিয়ে, বাট তারপরেও আলহামদুলিল্লাহ আজকে যে আমি ভিডিওটা বানাচ্ছি নো ফিল্টার নো নাথিং, সো আপনারা আমাকে দেখতে আমার স্কিন দেখতে পাচ্ছেন যে এখানে কত পোর্স আছে আমার চেহারার মধ্যে, অ্যান্ড অফকোর্স যে আনইভেন টোন সেগুলো আপনারা শুরুতে দেখতে পেয়েছেন। তো যাই হোক, আজকে যে সাজুগুজু করেছি আপনাদের সাথে তো কম বেশি শেয়ার করলাম, আর এখন এই যে এই পদ্ধতিটা এটা হচ্ছে আমার মতো যারা আনারই আছেন তাদের জন্য, কারণ আমি না আইশ্যাডো লাগাতে পারি না, কেউ বিশ্বাস করবেন কিনা যাই না, বাট হোয়াট আই বিলিভ একটু 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 করে নিয়ে বিল্ড করে একটুখানি মাস্কার পরে ফেলো বা গ্লিটার লাগিয়ে ফেলো উপরে, যেটা সবসময় অ্যাকচুয়ালি হেল্প করে আন ইভেন যে আইশ্যাডো যেটা, আর কাট ক্রিজ তো আমি একদমই করতে পারবো না, আর যদি একটু জাস্ট কাজল পরে ফেলা হয় এন্ডে গিয়ে রেজাল্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা দেখেন আমি শুরুতে করেছিলাম এক জায়গা থেকে, তো এই জন্য ব্লু বা গ্রিন বা পার্পল এই ধরনের আইশ্যাডো করতে গেলে আমি মনে হয় কি যে আমি মানে পারবো না। আর বাচ্চাদেরকে নিয়ে আপনার একটু পরে ব্যাকগ্রাউন্ডে শুনতে পারবেন ওদের কথা, কিচির মিচির কিচির মিচির কিচির মিচির, চিলাচিলি মারামারি দৌড়াদৌড়ি ফালাফালি ভাঙচোর হতেই থাকে, এর মাঝে এত কনসেন্ট্রেশন করে কাট ক্রিজ করা আমার দ্বারা সম্ভব না। সো এই জন্য একদম কিছু না হলেও কিছুটা হলেও নিজেকে একটুখানি লাইক 10টা মানুষের সামনে যখন যাবো উঠবো বসবো ওইভাবে চেষ্টা করি একটু নিজেকে প্রেজেন্ট করার জন্য। আর আইব্রো আপনারা যারা যারা আমাকে চিনেন আমি আইব্রো অ্যাকচুয়ালি শুধুমাত্র পেন্সিল দিয়েই করতে পারি, অন্যটা দিয়ে করতে গেলে আমার হয় না কখনোই, আই ডোন্ট নো ওয়াই। সো লিপস্টিক কী পরবো, নিয়েছিলাম হুদা বিউটির অন টপ, এটা লাগালাম, লাগানোর পর আমার কাছে মনে হলো একটু বেশি ব্রাইট মনে হচ্ছে, আমি একটু লিপসটা আমার একদম বেশি নুড় চাচ্ছিলাম, তো এটা তারপর মনে হচ্ছিল একটু অরেঞ্জিশ অরেঞ্জিশ, তো মুছে ফেলে আমি এখন যে লিপস্টিকটা লাগাবো এটা একটা অরেঞ্জিশ কালারের, আমার কাছে লিপস্টিকটা খুব ভালো লাগে কালারটা। আর এই যে দেখেন সেই মান্দাত আমলের মতো কাজলটাকে চুলের মধ্যে মাথার মধ্যে ইভেন করে তারপর চোখে লাগানো, বের করেছিলাম আইল্যাস্টিস, আজকে একটু পার্টিতে যাচ্ছি একটু আইল্যাস্টার পরি, কিন্তু পরে ভালো যে ছাড় ভাই সাইডে রাখো, যতটুকু সাজুগুজু করছি এটাই অনেক, মাস্কারা জিন্দাবাদ। তো মাস্কারা দিয়েই আমার কাজ চলে যাবে সুন্দর মতো এখানে, অ্যান্ড মাস্কারাটা লাগানোর পর দেখেন এটা বেনিফিটেড ছিল, এই চোখ আর ওই চোখে পার্থক্যটা দেখেন, এই সময়টা আমার খুব ভালো লাগে, এক চোখ বড়ো লাগে এক চোখ ছোটো লাগে ছোটো থাকে, তখন মনে হয় যেন ইট ইজ ওয়ার্কিং, মাস্কারা ভালোই কাজ করতেছে। সো মাস্কারা লাগানো শেষ, এখন আমার যে মেকআপটা আছে একটুখানি এই ডিউই লুক আমার সবসময় ভালো লাগে, এখন তো উইন্টার আসে এখন তো আরও বেশি করবো, নিয়ে নেবো, নিয়ে স্প্রে করে দিয়ে দেবো চুলটা স্ট্রেট, আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না, বাট আমি লাস্ট টাইম ক্যারাটিন করে যেটা হয়েছে একদম না করলেই হচ্ছে না, তো আমাকে করতেই হবে। অ্যান্ড দিস সিরাম অ্যাকচুয়ালি ট্রেসিমের আমার খুবই পছন্দ, আমি যখন থেকে স্টুডেন্ট ছিলাম তখন থেকে আমি এটা ইউজ করি, অ্যান্ড স্টিল নাও আমি আর চেঞ্জ করিনি ব্র্যান্ড কখনোই, আমার ভালো লাগে এটা। তো রেডি হয়ে গিয়েছি, এখানে আছি, ব্যাকগ্রাউন্ডে কী আছে বুঝতেই পাচ্ছেন, তো আমাকে বলতে চেয়েছে এরকম করে ছবি তোলা আমি, হ্যাঁ তুলতে দাও একটু সাজুগুজু করছি, মেয়ে মানুষ আমরা যদি একটু সাজুগুজু করে একটু ছবিই না নিলাম একটু ভিডিওই না নিলাম একটু মেমোরি না থাকলো তাহলে কেমন লাগে বলেন।
আপনাদের সাথে আমার ছোটবেলার যত ছবি আছে একদিন দেখে একটা ভিডিওতে শেয়ার করবো। শরীরটা খারাপ, নতুন ব্লগ নিয়ে আসতে পারছি না বলেই আগের পুরাতন কিছু ভিডিও এখন এডিট করে আপনাদের মাঝে নিয়ে আসি। আশা রাখি ভালো লেগেছে। সবাই দোয়া রাখবেন, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।